ଭାଗ ଭାଗ ହେଇଗଲା ସେତେବେଳେ ସିଏ ଆପଣଙ୍କର ଚନ୍ଦ୍ରବାବୁ ନାଇଡ଼ୁଙ୍କ ସହିତ ସେ ଯୋଗ ଦେଇଥିଲେ ଏବଂ ସିଏ ତେଲେଙ୍ଗାନା ଦାୟିତ୍ୱରେ ରହିଲେ ଚନ୍ଦ୍ରବାବୁ ନାଇଡ଼ୁ ପଳେଇଲେ ଆପଣଙ୍କର ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶକୁ ପଳେଇଲେ ଏବଂ ସେହି ସମୟରେ ଯେତେବେଳେ ସେ ଟିଡ଼ି ପିର ଦାୟିତ୍ୱ ନେଲେ ସେତେବେଳେ ଟିଡ଼ି ପିକୁ ଦୁଇ ହଜାର ଅଠର ମସିହାରେ ସେ ପନ୍ଦରଟା ସିଟ୍ ଜିତେଇକିରି ଆଣିଥିଲେ ଏବଂ ଯେତେବେଳେ ଟିଡ଼ି ପି ସେଠି ଆପଣଙ୍କର ଦ୍ୱିତୀୟ ଶକ୍ତି ଭାବରେ ସେଠି ଉଭା ହେଲା ସେହି ସମୟରେ କେସିଆର୍ ଦେଖିଲେ ଯେ মানে ইয়ে হচ্ছেন তাঁকর রাজনৈতিক ভবিষ্যত চরম রাজনৈতিক শত্রু তাঁর সি রাস্তার হটাই মানে রাস্তার হটে মানে রাজনৈতিক রাস্তার হটাইবাই তানৈতিকভাবে অপ্রাসঙ্গিক করা অনেক তাঁকর গোটি চালনা করে এবং সে তাঁর এমি গোটাই গোটি চালনার তাঁক জেল যা পড়েছিল আপনার রেবন্ত রেড্ডি সে জেল্রে থাক শপথ করে যে মু মানে দিনে না দিনে আনসিট কেশিআর্ অর্থাৎ মুখ পদ ହଟେଇବି ଏବଂ ସୋନିଆ ଗାନ୍ଧୀଙ୍କର ଜନ୍ମଦିନରେ ମୁଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେବି ତେଲେଙ୍ଗାନାର ଏ ଶପଥ ସେ ନେଇଥିଲେ ଏବଂ ଜେଲ୍ରୁ ବାହାରିଲା ପରେ ତାଙ୍କର ଗୋଟେ ୟୁନିକ୍ ଡିରେକ୍ସନାଲି ସିଏ ଟାର୍ଗେଟ୍ କରିଥିଲେ କେସିଆର୍ଙ୍କୁ ମାନେ ସିଧାସଳଖ ଗୋଟିଏ ଲୟରେ ତାଙ୍କର ଟାର୍ଗେଟ୍ରେ ଥିଲେ କେସିଆର୍ जो केसिआर एते प्रतिपत्तिशा लेर राजनैतिक शत्रुको अचिर दमन से सीधा गरिपे सि सिधासँग गले चोरबो कहिले पछैले नै सिङ्गो कहिले इज नट ए पिपुलस म्यान् सि हौ फार्म हाउस हाउस्रु शासन चलाउने गोटे फिउडा लर्ड जमिदार सि एक कहिले एसिआर पु के सबुठु दुर्नीतिग्रस्त बोली सिधासँग टार्गेट कले मझेर जो विजेपि उत्थान हुन्छ को हि डिन्ट पे एन ए लुक अट्ट विजेपि विजेपि आडको आउँदा चाहिँ अर्थात् ଏନର୍ଜି ଯେଉଁ ଫାଇଟିଂ କରିବାର ଯେଉଁ ଏନର୍ଜିକୁ ପୁରା ସେ ଲଗାଇଲେ ଆପଣଙ୍କର କେସିଆର୍ଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କର ପଲିଟିକାଲ୍ ବ୍ରାଣ୍ଡ ଭ୍ୟାଲ୍ୟୁ ତେଲେଙ୍ଗାନା ରାଜନୀତିରେ ବଢ଼ିଲା এবং স তাপরে গোটে তে শহ অশি কিলোমিটার পাখা পাখি সে পদযাত্রা কলে অশি রু ঊর্ধ্ব তাঁর সভা সমিতি কলে প্রত্যেক তা সে র্যাল তাঁর সে সভা সমিতি মাধ্যমে সে কেসিআর সরকার দুর্নীতিগুড়া সামনে বখাড়ে এবং সেপাণে তাকে বহু কষ্ট স্বীকার করা পড়ছে এবং যেতবে ভারত জোড় যাত্রা আরম্ভ হল রাহুল গান্ধী তাক সফল ভাবে সেটি আয়োজন কলে ତ ଏହିଭଳି ଭାବରେ କେସିଆର୍ ତାଙ୍କର ଦୀର୍ଘ ସାଢ଼େ ଚାରି ବର୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଧରିକି ଯେଉଁ ପରିଶ୍ରମ କରିଥିଲେ ସେ ପରିଶ୍ରମ ସ୍ୱରୂପ ସେଠି ଆପଣଙ୍କର ସିଏ ବର୍ତ୍ତମାନ କଂଗ୍ରେସ ଆଶାତିତ ସଫଳ ପାଇଲା ଏବଂ ଯଥାର୍ଥରେ ତାଙ୍କୁ ଆଜି କଂଗ୍ରେସ নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রী আসন বসেবু যাও যদি এইটি আমি গোটে কথা কই রাখবা দর্শক মানুষ যে কংগ্রেস গোটি এই কে রেবন্ত রেড্ডি এটি যেভাবে ভাবে মুখ্যমন্ত্রী আসন বসেবুক্ত কংগ্রেস যাচ্ছে এইটা গোটা সঠিক নিষ্পি এই যে গুজ আমি দেখি যে রাজস্থানরে কংগ্রেসে রাজস্থানের ছতিশগড়ে এখনপ্ৰদেশৰে কংগ্ৰেছ দঠৰৰে ভুল কৰি ক্ষেত্ৰৰে তাক কৰিব এতিয়া গোটেই স্পষ্ট সংকেত আছে দেই হাজাৰ অঠৰৰে সচিন পাইলট সভাপতি টেলে কংগ্ৰেছ সভাপতি ৰাজস্থানৰ সি জিতেইকি আনিলে কিন্তু অশোক গেহলট মুখ্যমন্ত্ৰী হলে সমি জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া জিতেইকি আনিলে আপোনাৰপ্ৰদেশৰে কিন্তু হলে সেই আপোনাৰ কমলনাথ হ'লে মুখ্যমন্ত্ৰী টি এছ সিংদেৰ প্ৰমুখ ভূমিকা ৰতিশগড় কোৱা গা অৈ বৰ্ষ সি মুখ্যমন্ত্ৰী ৰে অব বৰ্ষে ভূপেশ বাঘেল কিন্তু তাক দিয়া গল যাফৰ অসন্তোষ কংগ্ৰেছ কৰ্মী মানৰ ভিতৰত অসন্তোষ সেই বঢ়িলা আৰু আমি দেখিলে জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া মধ্যপ্ৰদেশৰ শাসনৰ পতন ঘটাইলে কংগ্ৰেছৰ সেই অসন্তোষ যোগ চলিত আপোনালোকৰ সেই অশোক গেহলটৰ চৰকাৰৰ পতন ঘটিলা এই ছিতিশগড়ৰ টি এছ সিংদেৰ যি ফলয়স মানে মতে দে এনচিঅৰ দট দি গভমেণ্ট কোলাপচেছ তো অন্তত বর্তমানে কেসিআর যে সরি আপনার রেবন্ত রেড্ডি যে অবদান রয়েছে কংগ্রেস কিতাই আনারাপ তাকে স্বীকার করি তা স্বীকৃতি দিয়ে কংগ্রেস নেতৃত্ব তা মুখ্যমন্ত্রী করেছি ইজ এ রাইট স্টেপ আট রাইট টাইম অদর্বাইজ কংগ্রেস আলগামী দিনের আহ অসুবিধার সম্মুখীন হয়ে থান্ত রাজনীতি রণিতরে কু ওয়ান প্লস ওয়ান ইজ टु आमे कति राजनीतिले जति बेला दुईटा नेता 11 प्लस वान् जता इलेभेन कुने करो मे रेभन्त रेड्डी एक्चुअली যে যা আপনার কংগ্রেস কিছু বর্ষ হল ধরিক জিতুছি আপনার দেখবে সেটি প্রান্তীয় লিডর তাত জিতুছি আপনার যে গত থাক যে তিনটা রাজ্যের আমি উদাহরণ দেটি প্রান্তীয় নেতা কান্ধে কংগ্রেস নির্বাচন লড়ি লাহুল গান্ধী তাহার গোটা যেমি কোপার সপোর্ট দেট্রিব্যুশন নয় কিন্তু অলওয়েজ যেটা ম্যাটর করে সেটা হচ্ছে প্রান্তীয় লিডর ব্রাণ ভ্যালু কম অ্যাবন্ত রেড্ডী ব্রাড ভ্যালু অধিক রই সেমতি আপনার দেখবে মানে য' কৰ্ণাটকৰেৰে আপোনাৰ দেখিব আপোনালোকৰ সেই ডিকে শিৱ কুমাৰ আৰু সিদ্ধৰমায় কান্ধৰে নিৰ্বাচন ল'ৰা হৈ থাকে কেন্দ্ৰীয় নেতৃত্ব সিমান আছিলে কিন্তু সেই দুইজনৰ গোটেই চালনা যোগু কংগ্ৰেছ সেই ক্ষমতাশা হৈছিল ত মানে এইবাৰ কথা যে ৰেৱন্ত ৰেড্ডি আৰু ৰাহুল গান্ধী প্ৰিয়ংকা গান্ধী মল্লিকাৰ্জুন খড্গে সমে কাম্পেইন কৰিছিল কিন্তু সবুঠু যদি এ পৰ্চন হোৱা যে টইল্ড হাৰ্ড হি ইজ ৰেৱন্ত ৰেড্ডি আৰু অল ক্ৰেড মোট অফ দি ক্ৰেডিট গোজ টু হিম তেমকি আইপার যে বর্তমানে কংগ্রেস যেত তিনটে জায়গায় হারি আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা জিতরে আটলিষ্ট বর্তমানে যে কনসোলেশন পাইছে এটা ছোটিয়নসোলেসন নু বর্তমানে গোটে পার্টি আমি সমস্ত জানো রাজনৈতিক দলক চলাইয় হলে রিসোর্স দরকার এবং রিসোর্স সংগ্রহ করা কিছু রাজ্যের ক্ষমতা ক্ষমতার রহবার আবশ্যকতা অতবে প্রায় দুইটা রাজ্য কংগ্রেস পতন ঘটলা গোটিয়ে রাজ্যের বর্তমান ক্ষমতা আসবা এবং দ্যাট গোটে রিচ স্টেট তেলেঙ্গানা যখন মানে দ্যাট কন্ট্রিব্যুটস গ্রেটলি টু দি ন্যাশনাল এক্সচেকর সেটা কংগ্রেস গোটা বড় উপলব্ধি তো সে রাজ্য সে রেভন্ত রেড্ডি আপনার যেটা ডি কে শিব কুমার যে অনেক কর্ণাটকের সেইভাবে যুব নেতৃত্ব সামনাকি কংগ্রেস আগামী দিনে ওড়শা সমেত অন্য রাজ্যপ্রাই কিছু প্লান আউট করেপারে যদি সেইটা নকরব তাহলে কংগ্রেস ওইলবি সিঙ্কিং ফর্দর